হাই গাইস, এটা হলো আমার প্রবাস শিল্পী উপন্যাস। প্রবাস শিল্পী উপন্যাসের কষ্টগুলো করতে পারা অসম্ভব কথা নিয়ে পর এগুলো লিখতে পারা করতে পারে। এখানে ফ্রিজে খাওয়া মিলে না, আমার তাইতে বুঝে কষ্ট করতে হবে আপনাকে। দেখে মানুষকে ফেলে দেয়, আমি এটা পালাই নি। আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করার পর এখন কখন একটা ভুল দিলাম না, আবার একসময় একটা আনলে এটার মধ্যে কিছুটা নষ্ট করে তারপর ব্যবহার করবো। সেখানে থাকবো দিয়ে ফেলে সময় যেহেতু আসে সময়টা কাটতে লাগে না। আদৌ সম্ভব
আমার নতুন আগে তো মাটিতে রাখতাম, নতুন কিছু দিয়ে রাখলাম। আগে তো অনেক জায়গা নষ্ট হচ্ছে, এখনও জায়গা নষ্ট করে না আমার ইচ্ছা হলো। কবে জানি শুনতে হবে, আমি তো শুনতে হওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখতে খুব সুন্দর দেখা যায়, সবুজ রং, হলুদ দিছি, লবণ দিছি, লবণ বেশি করতে গেলে জানি না, আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকুক।
সিদ্ধ হবে, এরপর এটা খাওয়ার একটা মজা পাবো। তো আজকে আমার আশা করে ব্লগটি পর্যন্ত শেষ, আমি গোসল করতে হবে, অনেক কাজ আছে। পরবর্তীতে আমার অন্য ব্লগে দেখা হবে। আমার ভাইরা দেখেন, তাকে আমি কিছু বলবো না, আমার ভাইরা তাকে আপনারা যা বলার বলেন। আমার ভাইরা এখন গোসল করছেন না, তো আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।